আমি সহযোগ্য দেখেছি 37 মার্চের ভাষণে, 7ই মার্চের ভাষণে আমরা স্কুল ময়দানে উপস্থিত ছিলাম। আমার সাথে আমার সহপাঠী আরো অনেকে ছিল। বঙ্গবন্ধু কোন ভাষণ আপনি সামনাসামনি শুনেছেন কি না, শুনলে সেই অনুভূতি ব্যক্ত করুন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে সামনাসামনি শুনেছি, রেসকোর্স ময়দানে বর্তমান যে রমনা মাঠে। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। স্মৃতি নাই, তা থাকলেও এটা ভাষণে ছিলাম, সবার তো পড়ুয়ার উঠেছিল, লক্ষ লক্ষ লোক হয়েছে। বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী সেরা বাংলা আবুল কাশেম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ গোপালগঞ্জ শহরে আগমন উপলক্ষে রাজনীতিতে যুক্ত হন। 23 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন 1943 সাল। বঙ্গবন্ধুর তরুণ জীবনে এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত দিন। উনি 1905 সাল থেকে রাজনীতি করতেছে, ছাত্র জীবন থেকে, এবং সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং একে ফজলুলের সাথে সংযুক্ত রেখে, মাওলানা ভাসানীর সাথে সংযুক্ত থেকে ওনার রাজনীতি করছে। বাংলাদেশের স্বাধীন করার একটি পরিকল্পনার প্রেক্ষিতে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করে পাকিস্তানি সামরিক সরকার। এই মামলার প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য জনগণের অপ্রেরিত রুদ্র আন্দোলন শেষ পর্যন্ত 1969 সালে গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এই ঘটনাগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা শোষণ করতো বাংলাদেশ, শোষণ করার পরিপ্রেক্ষিতে আমরা সবাই বঙ্গবন্ধুর দাগে সারা দিয়া ছাত্র আন্দোলন আরম্ভ করি, 11 দফা আন্দোলন আরম্ভ করি। এরপরে শেখ মুজিবুর রহমান সহযোগা 1970 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ 1977 সালে শন পাই এবং জয়নুল ফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তানের পিপিলি পার্টি পায় 68 আসন। তিনি নির্বাচনের মাধ্যমে বাঙালির অসংবাদিত নেতা হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দাবিদার হন এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এই ঐতিহাসিক বিজয় মেনে নিতে চাইনিজ চলার নিমিত্তে উঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এই বিষয়ে আপনার মন্তব্য কি? পাকিস্তান শাসক গোষ্ঠী এটা মেনে নিতে চায় না, কারণ হলো বাঙালির হাতে তারা ক্ষমতা দেবে না কোনোদিন। বাঙালি জাতিকে শোষণ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় তা এখন সমগ্র পৃথিবীর সম্পদ, বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? এটা পৃথিবীর সবাই আমাদেরকে আর বেতার কেন্দ্রের মাধ্যমে সাহায্য করছে এবং নিজেরা সক্রিয়ভাবে যদি যুদ্ধে অংশ না অংশগ্রহণ করছে কিন্তু নিজে সাপোর্ট দিয়ে আমাদেরকে যুদ্ধে সহায়তা করছে। পাকিস্তানের সামরিক বাহিনী এ দেশের নিরস্ত্র মানুষের উপর আক্রমণ ও অত্যাচার শুরু করলে বঙ্গবন্ধু 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। তার ঘোষণায় বলা হয়েছিল এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর এই ঘোষণা পরাধীন বাঙালি জাতির জন্য ছিল এক অনিবার্য আহ্বান। এই মন্তব্য কি? এইটাই শেষ মন্তব্য ওনার শেষ বার্তা।
যে এই বার্তার উপর ভিত্তি করে স্বাধীনতা সংগ্রামের লড়াই আরম্ভ হয়ে যায় এবং দেশ স্বাধীন হয়। রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু অতি অল্প সময়ে বুদ্ধি বিধ্বস্ত বাংলাদেশের ধ্বংসপ্রশায় আটখামান্য পূর্ণিমান্য অতিক্ত খান পুনর্গঠন এবং সমগ্র বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আশাধরান সাফল্য দেখিয়েছেন। ক্ষুধা ও দরিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশের গঠনে বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয় ও প্রচেষ্টা আপনাকে কতখানি আন্দোলন দিয়েছে? বিদেশের সাথে যোগাযোগ করা দেশের মানে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য ওনার সক্রিয় হবে যে সাহায্য চেয়েছে বিশ্বের কাছে, বিশ্বে তারা সাড়া দিয়েছে, সমগ্র বিশ্ব তার সাড়া দিয়ে একাত্মতা ঘোষণা করেছে যে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে শ্রী বেগম নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতি এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক ও কলঙ্কময় ঘটনা। স্বাধীন বাংলাদেশে অগ্রযাত্রা ব্যাহত করার ক্ষেত্রে এই ঘটনার প্রভাব সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। কতগুলি উচ্চবিলাসী এই আর্মি অফিসার তারা উচ্চবিলাসী শত্রুতা করা এক জাতির জনকে নির্মমভাবে হত্যা করে বাসভবনে যাইয়া বাসভবনে যাইয়া হত্যার পর 3 মাসের মাথায় বঙ্গবন্ধুর সহ শ্রদ্ধা জাতীয় চার নেতাকে হত্যার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু চাইছিল বাঙালি জাতিকে ধ্বংস করে মেধা শূন্য করে দেওয়ার জন্য, কিন্তু তাদের সেই সফল হয় নাই, তাদের কার্যক্রম সেই সফল হয় নাই এবং দেশনেত্রী শেখ হাসিনা এসে আবার দেশকে পুনর্গঠন করছে, দেশকে উন্নত করছে, উন্নত মানে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতেছে। জরিপে বিশ্বের সকল প্রান্তে বাঙালির মতো অনুযায়ী বঙ্গবন্ধুকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলে স্বীকৃতি দেওয়া হয়, এ বিষয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। বিশ্বের দরবারে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক হিসাবে আখ্যায়িত করে এবং উপাধি দিয়েছিল, উপাধি দিয়েছিল। আমার একটা বাগিনা ছিল কর্নেল আজিউর রহমান, আজিউর রহমানের পিতা জামা আত্মশালী। মাতার নাম? মাতার নাম জন্ম তারিখ? জন্ম তারিখ কার? আমার না আমার চুড়ো ভাই যে এলাকা সেক্টর থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার বিবরণ দিন, এলাকার নাম? যে এলাকায় যুদ্ধ করছিল হাতিমারা ক্যাম্পে আমরা প্রথম ঢুকছি ইন্ডিয়া। স্থানীয় কমান্ডারের নাম? স্থানীয় কমান্ডার ছিল আমার ছিল কর্নেল শফিউল্লাহ স্যার, 3 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডারের নাম? এই 3 নম্বর সেক্টর কমান্ডার কর্নেল শফিউল্লাহ। অংশগ্রহণের সময়কাল? অংশগ্রহণ 5ই মে 1971 সাল 5ই মে।
তার সম্বন্ধে বিশেষ স্মৃতিময় ঘটনাসমূহ বর্ণনা করুন। তার ব্যক্তিগত ও পারিবারিক প্রসঙ্গ, যুদ্ধে যোগদান সংক্রান্ত ঘটনা, যুদ্ধকালে সংক্ষিপ্ত বিশেষ ঘটনাসমূহ দূরত্ব পাবে। পাকিস্তানি সৈন্যরা আমাদের আমার নামে 12টা কেছিল সংগ্রামে, সংগ্রামের আগে 1929 সাল থেকে আমরা সংগ্রাম করতেছি। ছাত্র সংগ্রামের 12টা কেস আমার নামে ছিল। আপনার এলাকায় কোনো বদ্ধভূমি আছে কিনা থাকলে তার বিবরণ দিন। আমাদের এখানে কোনো বদ্ধভূমি নেই। আপনার আমার ভাইয়ের একটা, আমরা শহীদ নজরুলের একটা কবর আছে এখানে, মুক্তিযুদ্ধ ছিল আমার বর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানব বিবরিত অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। বাঙালি জাতির উপর তারা চাইছে বাঙালি জাতিকে একবারে পৃথিবী থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, তাই তারা যুদ্ধে মেতে উঠছে বাঙালিকে শব্দ করে দেওয়ার জন্য। পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী দেশীয় শক্তিসমূহ, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর নির্মমতা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। তাদের দ্বারা তারা আমাদের দেশ তারা চিনত না, গ্রামগঞ্জে তারা চিনত না, তারাই গাইড করে তা করে দেশে দেশে নিয়ে গিয়া ওই মা বন্ধীর অত্যাচার করছে, মানুষ নির্যাতন করছে, মানুষকে হত্যা করছে। উপর্যুক্ত চাহিত তথ্যের বাইরে যে যে কোনো বিষয়ে মতামত মন্তব্য স্মৃতিচারণ করুন। আমরা এখন আসি, আসসালামু আলাইকুম।